হ্যালো বলো। বলছিলাম 81 পৃষ্ঠার অঙ্ক 4 নম্বর অঙ্কটা না বুঝতে পারিনি ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 81 পৃষ্ঠার 2, 3 আর 4, কারো কারো অসুবিধা হয়েছে, কারো 2 অসুবিধা হয়েছে, কারো 3-এ, কারো 4-এ। আমরা 81 আমি পৃষ্ঠার 2, 3, বুঝতে পেরেছি, আমি 4 নাম্বারটা বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, তুমি 2-3টা পেরেছিলে, কারো কারো 2-3-ও অসুবিধা ছিল। আমরা 81 পৃষ্ঠার 2, 3 আর 4 এখন আগে করে নেব, হ্যাঁ, তারপরে আমরা পরের স্লাইডে যাবো। দুই তিন চলো, 2 চার নম্বর আমি করলাম, চার ঠিক আছে, আমি তিনটেই দেখাচ্ছি, আমি তিন, হ্যাঁ কিন্তু আমরা তিনটেই করছি, কারণ সবারটা তো দেখতে হবে, কারো 2-এ অসুবিধে, কারো 3-এ। চলো আমরা 2-3 করি, 2, 3, 4 তিনটেই করবো। 2 নম্বরটা ম্যাম ছিল কি কোশ্চেনটা? হ্যাঁ বলো, কি বলছো বলো। আমি ঈশিকা বলছি, আমি হ্যাঁ বলো, লাস্টে অঙ্কটা করেছিলাম কিন্তু আপনি বলেছিলেন যে লাস্টের লেখাটা ভুল হয়েছিল, কোথায় ভুল হয়েছিল ম্যাম? আমি এখনই করবো তো, 3টে অঙ্ক কি আমরা এখনই করবো। আমি দেখেছি কারো কারো কোথাও কোথাও এক একটা একটু একটু ভুল হয়েছে, ওই জন্যই তো হোমওয়ার্কটা করতে বলি। হোমওয়ার্কটা করলে কি হয় বলো তো, কার কোথায় অসুবিধে আমি বুঝতে পারি, সেটাকে আমরা ক্লাসে ঠিক করে নিই। চলো আমরা 2 নম্বর থেকে পরপর করে নেব। কি ছিল 2 নম্বরে? পড়ো সবাই কোশ্চেনটা, পড়ো 2 নম্বরে কোশ্চেনটা একবার। নগরের একজন কুমার একদিন আটটি পুতুল তৈরি করেন, একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসাব করি। আচ্ছা দেখো কি বলছে, সে একদিনেরটা বলে দিয়েছে, একদিনে কতগুলো করে বলে দিয়েছে, 2 সপ্তাহটা জানতে চেয়েছে। তাহলে আমাদের সবার আগে কি করব, সপ্তাহটাকে দিনে নিয়ে যাব, কারণ দিনের হিসেবে তাহলে এক বলেছে। সপ্তাহ 7 দিন হ্যাঁ আর 2 সপ্তাহ 7 দিয়ে 2-কে গুণ করলে 14 দিন, তাহলে 1 সপ্তাহ সমান হলো 7 দিন, 7 দিনে আর 2 সপ্তাহ তাহলে দুই হ্যাঁ সমান, সপ্তাহ সমান সাত হবে দিয়ে যদি তখনই 2-কে গুণ সাত, করে তাহলে 14 দিন। 14 দিন হলো। তার মানে দেখো, তার 14 দিনের হিসেবটা জানতে চেয়েছে, কিন্তু 14 দিন তোমাকে সোজাসুজি বলে দিল না। বোর্ডের লেখা পরিষ্কার দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ Yes ma'am, সবাই yes লেখা ma'am, পরিষ্কার দেখতে পাচ্ছ? আচ্ছা yes ma'am, দেখো, 14 দিনের হিসেবটা জানতে চেয়েছে, কিন্তু 14 দিন কথাটা সোজাসুজি বলল না, ডাইরেক্ট বলল না 14 দিন, কি বললে? 2 সপ্তাহ। তা দু আমাদের সপ্তাহ সেটা দিনে নিয়ে যেতে হলো, 14 দিনে নিয়ে গেলাম। এবার কি বলেছে, একদিনে তৈরি করে 78টা পুতুল, লিখতে হবে, একদিনে এক পুতুল তৈরি করেন 78টি, একদিনে 14 দিনে পুতুল তৈরি করবেন, তারপর 28 দিনে পুতুল তৈরি করেন একদিনে করা আমি হবে, আর বুঝলাম না, একদিনে পুতুল তৈরি করে 78টি। 14 দিনে, 14 দিনে পুতুল তৈরি করে 78 গুণ হ্যাঁ, উত্তর একদিনে বেরাবে পুতুল তৈরি করে 78, 1000 তাহলে 14 দিনে 99 পুতুল তৈরি করবে কতটা, তার মানে কি হচ্ছে, 78 গুণ 14টা পুতুল তৈরি করবে। কেন না প্রত্যেক দিন 78টা করে করছে, প্রত্যেক দিন 78টা করে করছে, একবার 78, পরের দিন 78, তারপরের দিন 78, এইভাবে 14 দিন প্রত্যেক দিন দিন করতে করতে আটাত্তরটা হলে করছে। পুতুল হ্যাঁ তৈরি করলে তাহলে, 100 তো তাহলে কি হচ্ছে, 192 78 কে আমরা 14 বার যোগ করছি, 78 সংখ্যাটাকে 14 বার যোগ করছি, সেটা সহজ পদ্ধতি কি, সহজ 78 পদ্ধতি গুণ গুণ যোগ করতে হবে। গুণ। আচ্ছা এখানে আমরা একটা শব্দ শিখি এখন, গুণকে আমরা কি বলি, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা, মাল্টিপ্লাই মানে গুণ করা। হ্যাঁ মানে যখন করা কথাটা আসে, ওয়ার্কিং ওয়ার্ড যেটা ভার্বে বলি, তখন মাল্টিপ্লাই, আর নয় তো মাল্টিপ্লিকেশন বলতে পারি, সেটাও চলতে পারে। সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হলো শুধু গুণ। এই ওয়ার্ড দুটো তোমরা লিখে নাও তো এক্ষুনি খাতায় সবাই, মাল্টিপ্লিকেশন। পড়তে পারছো সবাই লেখাটা? পড়তে পারছো হ্যাঁ ম্যাম, লেখাটা? সবাই পড়তে পারছো? মাল্টিপ্লিকেশন লিখলাম, সবাই পড়তে পেরেছো তো মাল্টিপ্লিকেশন? হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আচ্ছা আচ্ছা, এই ওয়ার্ড দুটো সবাই খাতায় লেখো, পাশে যে একটা খাতা রাখতে বলেছি সেখানে এই হ্যাঁ ওয়ার্ড ম্যাম দুটো লিখেছি, লেখো। হ্যাঁ, এটা হচ্ছে গুণ করা, আর মাল্টিপ্লিকেশন হচ্ছে শুধু গুণ বললে বোঝায়, একই কথা একই মানে, দুদিক থেকে বলা হচ্ছে।
আমরা এই একটা দুটো করে ইংলিশ ওয়ার্ড রোজ শিখবো, খাতাটায় লিখবো, খাতাটা তুলে রাখা হবে না, পড়া পড়তে বসার সময় পাশে নিয়ে বসা হবে, ওই শব্দগুলোকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি করছি, 7 78 × 14, আটাত্তর আর 14 কে আমরা এবার গুণ করব। 78 কে 14 দিয়ে গুণ করা মানে একবার 4 দিয়ে গুণ করব, একবার 10 দিয়ে। 78 × 4, হ্যাঁ, কারণ সরি, কারণ 14 সংখ্যাটার মানে কি, 14 সংখ্যাটার মানে হলো, 14 সংখ্যাটার মানে হলো 10 + 4, 10 × 4, কাজেই একবার আমরা 4 দিয়ে গুণ করছি, প্রথমে 4টা আছে 4 দিয়ে গুণ করছি, তারপরে 10 দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ করে কত পাচ্ছি বলো, বলো বলো, 2 2 2 হাতে আমার 3 3 31, আর তারপর হবে 31 31। এবার আমরা কত দিয়ে তাহলে দুই নামলো, দুই নামলো, তারপরে 8 9 7 8 9 10, আর 10 করে তুমি উত্তরটা লিখলে 1092, তাহলে কিন্তু যারা এই অঙ্কটা বুঝতে পারোনি তারা সবাইকে বুঝতে পারলে এই অঙ্কটা কি করলাম, যারা বুঝতে পারোনি সবার কাছে পরিষ্কার। চল এবার আমরা ঝট করে 3 নম্বরের অঙ্কটা করে নেব। হ্যাঁ ম্যাম, 3 নম্বরের অঙ্কটা বলছি। হ্যাঁ, 3 নম্বরের অঙ্কটা পড়ালাম, পুরুলিয়া জেলার এক জেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করে, একটি ব্যাগ 95 টাকায় বিক্রি করে, প্রথম দিন আরেকটি ব্যাগ এবং একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলে হিসাব করি। একটা ব্যাগের দাম কত, যে কত টাকা লাগবে, 95 × 8 = 18 টাকা। এখানেও আমাদের গুণটা দেখাতে হবে, 95 কে একবার 8 দিয়ে গুণ করব, একবার 10 দিয়ে গুণ করব, 95 কে একবার মোটামুটি কতজন আছে বলো, প্রত্যেকে 12টা করে রং পেন্সিল দিল, তারপরে আমার কাছে 10টা পড়ে রইলো। আগে দেখি প্রত্যেকে 12টা করে পেল, তার মানে একজন পেল কটা, 12টা, 12টা একজন রং পেন্সিল পেল। আমি শুধু সংক্ষেপে লিখবো, তোমরা পুরোটা লিখবে,
একজন রং পেন্সিল পেল 12টি, 12টি আর 30 জন রং পেন্সিল পেলো 12, আমরা তো 30 বসিয়ে নিয়েছি সংখ্যাটা, তাহলে 30 জন পাবে, জন পেলো, 30 জন পেলে কি করব বলো, 12 আর 12 গুণ করব, 30 গুণ করব, সবার কাছে কি গুণটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এটা ধরো 30 সংখ্যাটা ছিল বলে আমি তোমাদের মুখে মুখে করালাম, কিন্তু কারো ধরো ক্লাসে ছেলে মেয়ের সংখ্যা আছে 32 জন, 44 জন, তখন কিন্তু তোমরা গুণটা করে নেবে। হ্যাঁ, এটা আমি একটা দেখলাম। এবার কি বলছে, 360টা পেন্সিল থেকে দিয়ে দিল, প্রত্যেককে 12টা করে দিল, 30 জনকে মোট 360টা রং পেন্সিল সে দিয়ে দিয়েছে। তাহলে সে দিয়ে দিল রং পেন্সিল আর কি, পুরোটা লিখবো এখানে সংক্ষেপে লিখলাম, দিয়ে দিল রং পেন্সিল, দিয়ে দিল কত, 360, আর তার কাছে পড়ে রইল কত, তার কাছে পড়ে রইল 10টি, 10টি, তাহলে আরো আছে, আরো আছে কত, 10টা আছে, 10টি আছে, তাহলে 10টা যোগ করে দেব তার কাছে, তাহলে 360টা দিয়েছে, আরো 10টা আছে, তাহলে তার কাছে মোট প্রথমে কতগুলো পেন্সিল ছিল, তাহলে যোগ করব, তাহলে যোগ করব 370টি, তাহলে তার কাছে প্রথমে কতগুলো ছিল, প্রথমে 370টি পেন্সিল রং পেন্সিল ছিল, 370টি রং পেন্সিল ছিল, প্রথমে ছিল, প্রথমে রং পেন্সিল ছিল 370টি, 370টি, তোমাদের পুরোটা লিখবো, আমাদের কত হলো, আমি আপনাকে করে দিয়েছি, আমার কাছে মোট 370টি রং পেন্সিল ছিল প্রথমে। দেখো এবার অঙ্কটা আমরা আরেকবার বুঝিনি, সে 370টা রং পেন্সিল নিয়ে এসেছিল, সবাইকে 12টা করে রং পেন্সিল দিয়ে, ম্যাম আমি একটা অঙ্ক পাঠিয়েছিলাম, আমারটা কি দেখেছেন? আমি স্পিজা অঙ্কটা বলো, কালকের গুলো তো সব দেখে দিয়েছি, আজকে সকালে কারো কারো কিছু আছে যেগুলো দেখা হয়নি, কি অসুবিধা ছিল বলো, আমি কালকে পড়তে পাঠিয়েছিলাম একটা অঙ্ক আর তিনটে লেখা অঙ্ক। হ্যাঁ বলো কি অসুবিধা ছিল বলো সেটা। আচ্ছা এক মিনিট দাঁড়া, আমরা এই অঙ্কটা হয়ে সেটা একবার বলে নি আমি তোমারটা শুনছি, এক মিনিট দাঁড়াও। তাহলে এই অঙ্কটা কি ছিল, সে প্রথম তাহলে 370টা পেন্সিল নিয়ে এসেছিল, সবাইকে 12টা করে দিয়েছে, তার ক্লাসে ছেলে মেয়ে ছিল 30 জন, এইটা তোমরা সংখ্যাটা বসিয়ে নেবে, যার ক্লাসে যতজন মনে হবে ততজন বসাবে, তাহলে প্রত্যেককে 12টা করে দিল, 30 জনকে প্রত্যেকের 12টা করে দিল, তার মানে 12 গুণ 12 গুণ 12 যোগ 12 যোগ করে 30 বার 12টাকে যোগ করতে মাল্টিপ্লাই করা, তাই জন্য আমরা মাল্টিপ্লাই করলাম, করে 12 মাল্টিপ্লাই 30 করে 360 পেলাম, কিন্তু সে তো 370টা এনেছিল, কেননা তার কাছে আরো 10টা ছিল, তাই সেই 10টা যোগ দিলাম, পেলাম তার কাছে প্রথমে ছিল 370, আমরা কিন্তু আগে জানতাম না তার কাছে কটা ছিল, সবাইকে দেওয়ার পরে এই কথা পড়ে রয়েছে, তো সবাইকে দেওয়ার পরে এটা যোগ দিলাম, তাই 370টা পেলাম। আচ্ছা ঈশিকা আগে একবার বলো, তোমার যে অসুবিধা ছিল তুমি কি পরিষ্কার বুঝতে পারলে? ঈশিকা হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আর এই অঙ্কটা নিয়ে অসুবিধা ছিল, প্রত্যেকে কি পরিষ্কার বুঝতে পেরেছো, কেন এটা যোগ দিলাম, এই গুণ করলাম, কেন যোগ দিলাম, সবটা কারণ গুলো বুঝেছো সবাই? হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম। সৃজা বলো তুমি কি বলছিলে, সৃজা কোন অঙ্কটা নিয়ে বলো।
সৃজা সৃজা কোথায় গেলে সৃজা সৃজা দেখছি ম্যাম তারপরে আমরা আজকে নতুন অঙ্কে যাব। সৃজা বলো কি অঙ্ক, সৃজা আসেনি এখনো? সৃজা এসেছিল তো মিউট করে দেখলাম মনে হয়। তুমি দেখো নি একাশি পৃষ্ঠার চার নম্বর অঙ্ক এই মাত্র করলাম একাশি পৃষ্ঠের চারের অঙ্কটা, ওই জন্যই তো মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ এইটা বুঝতে পারছি সৃজা। আচ্ছা আচ্ছা সৃজা আমি একটা কথা বলি, আমি এখানে করেছি আমার শ্রেণীতে 19 জন ছাত্র ছাত্রী। হ্যাঁ তো 19 জন ছাত্র ছাত্রী 12টা করে রং পেন্সিল পেলো, 19 গুণ 12 করবে, তারপরে তারপরে কি যুক্ত 10 করব? হ্যাঁ 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 তারপরে ঢুকবে না। আটটা অঙ্ক বুঝতে পেরেছ? সব ঠিক আছে তাহলে একাশি পৃষ্ঠ পর্যন্ত সবার সব অঙ্ক পরিষ্কার, একাশি পৃষ্ঠ তাহলে 82 পৃষ্ঠায় যাই। কোথায় দেব এই লাল নীল রঙ গুলো? আসছে সেই জন্য আমরা একটা দুটো যদি 3 সংখ্যার হয় তাহলে লাল রঙ, 4 সংখ্যার হয় তাহলে নীল রঙ। উত্তরে প্রথমটা আছে 28 মাল্টিপ্লাই 12 আর দেখো আমরা 12-র নাম তো জানি, আমরা এক লাইনে চাইলে গুণ করতে পারি, হ্যাঁ কিন্তু এখানে এখন আমরা দুই লাইনেই করব, আমরা দুই লাইনেই গুণটা করব। ম্যাম আমি এগুলো করেছি প্রথমে আগে দিয়েছিলেন না, একবার দুই ম্যাম আপনি বুঝিয়ে দিয়েছিলেন না তাই আমি করার চেষ্টা করেছি। আচ্ছা ওই অঙ্কগুলো পরে ক্লাস একটু করে নি, আমরা প্রথমে 2 দিয়ে গুণ করব, তারপরে 10 দিয়ে গুণ করব, করে সে দুটো যোগ দেব। 28 দিয়ে প্রথমে 2 কে গুণ করব, তারপর 28 দিয়ে 10 কে গুণ করব, তারপর যোগ করে দেব দুটোকে। বলো 2 কে 28 দিয়ে গুণ করছি কত হচ্ছে বলো? 16 আর 6 16 6 56 4 4 5 2 2 গুণ 4 5 তারপর আমরা কি অঙ্ক আর সংখ্যার তফাৎটা জানি? অঙ্ক আর সংখ্যার তফাৎ সবাই পরিষ্কার জানি? লাল রং দেবো যেহেতু 3টে অঙ্ক আছে, দেখো 1টা অঙ্ক 2টো অঙ্ক 3টে অঙ্ক, 3টে অঙ্ক আছে তাই আমরা এটাকে লাল রং দেবো। অঙ্ক ইংলিশ কি বলতো? অঙ্ক আর সংখ্যা এ দুটোর ইংলিশ আমরা জানি কি জানি অঙ্ক আর সংখ্যার ইংলিশ সংখ্যা। হ্যাঁ
অঙ্ককে আমরা বলি ডিজিট, অঙ্ককে আমরা বলি ডিজিট, অঙ্ক মানে ডিজিট, অঙ্ক তারাকে ডিজিট বলি না, অঙ্ক মানে এই যে আমরা লিখছি এক দুই তিন চার, এগুলো হচ্ছে অঙ্ক, এইগুলো হলো ডিজিট, ঠিক আছে। আর সংখ্যাকে আমরা কি বলি, নাম্বার বলি, সংখ্যাকে আমরা এই দুটো কিন্তু এক্ষুনি তোমরা সংখ্যাকে নাম্বার বলি, খাতায় এক্ষুনি পাশে লেখো, নাম্বার হলো সংখ্যা। সবাই পড়তে পারছো, পরিষ্কার পড়তে পারছো, পরিষ্কার পড়তে পারছো? এটা খাতায় কিন্তু সবাই লিখে না, ডিজিট হচ্ছে অঙ্ক, নাম্বার হচ্ছে সংখ্যা। সংখ্যা কোনটা, ধরো আমি তিন সংখ্যা বলতেই পারি, তিন সংখ্যাটা এক অঙ্কের সংখ্যা, কিন্তু ধরো আমি বললাম ৪২, এটাও একটা সংখ্যা। এই নাম্বারটা হলো দুটো ডিজিটের, একটা চার ডিজিট একটা ফোর ডিজিট, এটা হলো দুটো ডিজিটের। আমি বললাম ধরো ৩৫৭, এইটা কি নাম্বার না ডিজিট বলো তো? ৩৫৭টা নাম্বার না ডিজিট আগে বলো আমাকে, ৩৫৭ নাম্বারটা কটা ডিজিট আছে, কটা ডিজিট আছে? ইংলিশ বাংলা নাম শুদ্ধ ভালো করে বুঝতে পারলাম, বুঝতে পারলাম তো? আমরা কিন্তু এই টার্ম গুলোকে মাথায় রাখবো, পাশে খাতায় লিখবো, আর সে খাতাটা কিন্তু তুলে রাখা থাকবে না, সে খাতাটা কিন্তু সমানে রোজ বার কয়েক ইউজ হবে। আর সব থেকে শেখার ভালো উপায়টা কি বলতো, তুমি ধরো আজকে মাল্টিপ্লিকেশন শিখেছো, ডিজিট শিখেছো, নাম্বার শিখেছো, এবার এখন কিছুদিন পর্যন্ত যেখানেই তোমার এই শব্দগুলোর দরকার পড়বে তুমি সবসময় ইংলিশ টার্মটাকে ব্যবহার করো। বাংলাটা তো আমাদের মাথায় গেঁথে গেছে, গুণ করা, অঙ্ক, সংখ্যা, বাংলাটা তো মাথায় গেঁথে গেছে, ইংলিশটা নতুন শিখলে টার্মটা, ইংলিশ টার্মটাকে সমানে ব্যবহার করতে থাকো, কদিন দেখবে অটোমেটিক্যালি ওটা মাথাতে গেঁথে যাবে। আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে পরিষ্কার হলো? Yes ma'am. এরপরে আমরা আসি, আচ্ছা এই পেজের আমরা আরেকটা অঙ্ক করে দেখে নিই, হ্যাঁ একদম শেষ অঙ্কটা গিয়ে করি, ৯২-১৮, সবগুলো তোমরা করবে, করে আমাকে দেখাবে, আমি আসি শেষ অঙ্কটা ৯২-১৮। কি করব, ৯২-১৮, প্রথমে মাল্টিপ্লাই করবো, তারপরে তারপরে ১০ দিয়ে মাল্টিপ্লাই করবো। হাতে কত আছে, হাতে কত আছে, শূন্য হবে, তারপরে বলো
চারটে ডিজিট থাকলে কি রং দিতে বলেছে? মাল্টিপ্লাই বললাম, গুণ ফলটাকে কি বলবো বলতো? গুণ ফলকে কি বলি বলতো? না, প্রোডাক্ট। গুণ ফলকে আমরা বলবো প্রোডাক্ট। এইটা যে পেলাম এটা হলো প্রোডাক্ট। ম্যাম বোর্ড দেখতে পাচ্ছি, ম্যাম বোর্ডটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়া, তাহলে আমি এদিকে লিখি। নিচে লিখো না? হ্যাঁ হ্যাঁ, বোর্ডটার নিচে। লাইভ ডিসকাস করছে না এখানে? প্রোডাক্ট, প্রোডাক্ট, এইটা হলো প্রোডাক্ট। মাল্টিপ্লাই করলাম মানে গুণ ফল, প্রোডাক্ট মানে গুণ ফল। দেখতে পাচ্ছো বল? প্রোডাক্ট মানে গুণ ফল। নিচ অব্দিশ দেখতে পাচ্ছ তো গুণ ফল তো প্রোডাক্ট। তাহলে আমরা এই কথাটাও শিখলাম, গুণ ফলকে আমরা প্রোডাক্ট বলছি। সবাই বলো একবার কথাটা, প্রোডাক্ট কথাটা বলো। এখানে তার মানে 92 আর 18 মাল্টিপ্লিকেশন করা হয়েছে, মাল্টিপ্লিকেশন করে আমরা প্রোডাক্ট পেয়েছি 1656। ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল সবটা? আচ্ছা, এই পেজের যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলো গুণগুলো করবে, আর তার ডিজিট গুলো গুনে গুনে সেটা লাল রং আর নীল রং দেওয়াটা কি দিতে পারবে সবাই? আগে বলো। পারবে? তাহলে আমরা 83 পৃষ্ঠার অঙ্কতে যাই, আমরা 83 পৃষ্ঠায় যাই। আচ্ছা চলো, 83 পৃষ্ঠার প্রথম যে প্রশ্নটা আছে পড়ো দেখি। পড়ো 83 পৃষ্ঠার প্রথম প্রশ্ন পড়ো। হিসাব করে দেখি মোট কত টাকা চাঁদা তুললাম। আচ্ছা, এবার আমি শুরুতে আগে বলি, শিক্ষক দিবস কোন দিনটাকে বলা হয়? টিচার্স ডে কোন দিনটাকে বলা হয়? 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর। আচ্ছা, তো এইবার দেখো কি বলছে, তারা 121 জন আছে। তারা আছে কতজন? 121 জন আছে তাদের স্কুলটাতে সবাই মিলে। আর চাঁদা তুলেছে কত টাকা করে? চাঁদা তুলেছে কত টাকা? তার মানে এই 121 জন আছে, 15 টাকা করে তুলছে। একবার 15, আরেকটা 15, আরেকটা 15, 121 খানা 15 টাকা হবে, তাইতো? 121 খানা 15 টাকা হবে। একই সংখ্যাকে বারবার যোগ দেওয়ার সহজ পদ্ধতি হচ্ছে মাল্টিপ্লাই করা। হ্যাঁ, আচ্ছা, এবারে মাল্টিপ্লিকেশনটা আমরা একটু আরেক ভাবে করি। এবারে মাল্টিপ্লিকেশনটা কি আমরা বক্স করে করা শিখেছিলাম তো? এদিকে আমরা 15 কে রাখলাম। আমরা মাল্টিপ্লাই করছি এই দুটো সংখ্যা, ঠিক আছে? এবার 15 কে স্থানীয় মানে ভাঙো,
15 কে স্থানীয় মানে ভাঙলে কত হবে 15 কে স্থানীয় মানে ভাঙলে হবে 10 আর 5 10 যোগ 5 হলো তাহলে এদিকে 10 লিখলাম এদিকে 5 লিখলাম দুটো বক্স আমরা করে নিলাম হ্যাঁ এবার আমরা কি করব 10 কে একবার 10 দিয়ে গুণ 100 কে একবার 5 দিয়ে গুণ 5 কে গুণ তাহলে আমাদের এই সবটা লিখতে হবে 121 গুণ 10 আরেকবার কি হবে 121 গুণ 5 এবার আমরা গুণতে দেখো 121 কে যখন 10 দিয়ে গুণ করছি আমরা একবারই করতে পারব তাহলে আমরা পাবো 1210 ভেরি গুড আমরা এটাকে যেহেতু 10 দিয়ে গুণ আমরা মুখে মুখেই গুণটা করতে পারলাম এবার 121 কে 5 দিয়ে গুণ পাঁচ দিয়ে গুণ এটা খুব অসুবিধা হবে না কারণ পাঁচ দিয়ে সংখ্যাগুলো করতে পারবো বলো তো দেখি পাশে পাশে মুখে মুখে পারো কিনা তলায় না লিখে পাশে পাশে করে পাঁচ এক কে পাঁচ হবে প্রথমটা এইবার আমরা কি করবো এই দুটোকে যোগ দেব এই দুটোকে যোগ 1210 এখনো গুণটা হয়নি কিন্তু আমরা কিন্তু গুণটা এখনো করিনি আচ্ছা বোর্ডে লেখা দেখতে পাচ্ছো সবাই হ্যাঁ বোর্ডে লেখা এবার আমরা এই দুটোকে যোগ দেব যোগ দিয়ে কত পাচ্ছি 1210 যোগ দিয়ে পাচ্ছি 1815 আমরা পরপর যোগ করি প্রথমে 5 এলো তারপরে 1 এলো তারপরে 8 এলো তারপরে 1121 × 15 প্রোডাক্ট কত পেলাম প্রোডাক্ট কত পেলাম 1815 এটা হলো এই দুটো প্রোডাক্ট হলো গিয়ে 1815 দেখো এবার একটা জিনিস দেখো আমরা যখন দু লাইনে লিখে গুণ করছিলাম তখন ঠিক এটা করতাম তো 15 জন্য একবার 10 দিয়ে গুণ করতাম একবার 5 দিয়ে গুণ করতাম আর সেই দুটো গুণফলকে যোগ দিতাম সেই দুটো গুণফলকে যোগ দিতাম হ্যাঁ সেটাই তো করতাম আমরা যখন তলায় তলায় দুই লাইনে লিখে করতাম ঠিক এই কাজটাই করতাম কিনা এই কাজটাই করতাম একদম এক আর তারপরে এই গুণফল দুটোকে আমরা যোগ দিতাম করে আমরা প্রোডাক্টটা পেতাম টোটাল প্রোডাক্টটা 121 গুণ 15 এটা তাহলে এইটা করছি আর এইটা করছি দুটোর মধ্যে খুব কি তফাৎ আছে ব্যাপার দুটোর মধ্যে দুটোর মধ্যে তাহলে মিল খুঁজে পাচ্ছি আমরা দুটোর মধ্যে মিল খুঁজে পাচ্ছি তাই না আর এইভাবে যখন আমরা প্রোডাক্টটাকে ভাবতে শুরু করব প্রত্যেকটাকে আস্তে আস্তে দেখবে আমাদের একটু মুখে মুখেও করতে সুবিধা হবে কিরকম দেখো তুমি দেখে নিলে 15 দিয়ে গুণ আছে একবার 10 দিয়ে গুণ করবো একবার 5 দিয়ে গুণ করে যোগ দিয়ে দেবো আমার অত লেখার দরকার কি এটা তো 10 দিয়ে গুণ করলে পরে একটা শূন্য আসছে শুধু তাই না এটা 10 দিয়ে গুণ করলে শুধু একটা শূন্য চলে আসে আর 5 দিয়ে গুণটা মুখে মুখে করতে পারবো মুখে করতে পারবো তা করে নিয়ে আমি যোগ দিয়ে দেবো আমাদের কাছে ব্যাপারটা কি খুব পরিষ্কার হলো আগে বলো সবাই বলো সবার কাছে খুব পরিষ্কার হয়েছে আমরা যদি এইভাবে গুণগুলো করি আমাদের কি অসুবিধা হবে না আমরা করতে পারবো নিজেরা করতে পারবো তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল প্রশ্নটা থেকে সরে গেলে চলবে না আমাদের প্রশ্নটা কি ছিল আমাদের প্রশ্নটা ছিল যে তাহলে মোট কত টাকা চাঁদা তুললাম আমাদের তো উত্তরটা চেয়ে যেতে হবে শুধু গুণ করলে তো হবে না কেন গুণটা করেছি গুণটা কেন করেছি তার তো একটা মানে থাকবে তাই না শুধু গুণ করতে পারলেই তো হবে না গুণটা কেন করলাম উত্তরটা তো আসতে হবে মোট কত টাকা চাঁদা উঠলো তাহলে মোট কত টাকা চাঁদা উঠলো মোট
তাহলে 1815 টা কি টাকা? তো মোট এত টাকা চাঁদা উঠেছে, এটা তো টাকা তো, তাই না? এর মধ্যে চারটি আছে, ধরো আমরা গুণ করেছি, গুণ করা শিখেছি, সব ঠিক কথা, কিন্তু কেন করলাম? গুণটা কিসের জন্য? আমাদের দরকার কি ছিল? সেই কারণটাই তো ফিরে যেতে হবে, ওটাই তো আসল উদ্দেশ্য ছিল কি? মোট কত টাকা চাঁদা উঠেছে সেটা বের করা, তার জন্য গুণ করেছি। কাজে সবশেষে উত্তরটা গুছিয়ে নিতে হবে, সবাই দেখে এটা সবার কাছে খুব পরিষ্কার হয়েছে কিনা? গুণ করা, কেন গুণ করা, গুণ করে যেটা পেলাম সেটাকে কি বলছে, সমস্ত ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা এবার আমাকে বলো তো, আজকে আমরা কি কি নতুন ইংলিশ শব্দ শিখলাম? আজকে আমরা নতুন ইংলিশ শব্দ শিখেছি, আর ডিজিটের নাম্বার শিখেছি, সেটাও শিখেছি। তাহলে আমরা আজকে শিখেছি কি কি শব্দ শিখেছি? আমরা আজকে শিখেছি মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, ডিজিট, মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন, নাম্বার, ডিজিট, মাল্টিপ্লিকেশন শিখেছি, এটা শিখেছি, একটা শিখেছি, এইটা শিখেছি আমরা, তারপর প্রোডাক্ট শিখেছি, প্রোডাক্ট মানে কোনটা মাল্টিপ্লাই করে যেটা পাচ্ছি, ডিজিট শিখেছি, ডিজিট নামটাও শিখেছি, নাম্বার, নাম্বার।